সাকিব খান যখন দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত, ঠিক তখনই শোনা গেল অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়ে সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। এ বিষয়ে সাকিব সরাসরি কিছু না বললেও এমন কথা চাওয়ার হওয়ার পর ভেঙে পড়েছেন অপু। কার সঙ্গে কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। মাক্স নামের সিনেমার শুটিং এ সাকিব খান এখন থাইল্যান্ডে। এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নুসরাত জাহান। সাকিব অপু সম্পর্কে অপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন, আমি এখনো সাকিবের কাছ থেকে কিছুই শুনিনি, চারদিক থেকে যেভাবে নেতিবাচক কথা শুনছি মনটা ভীষণ খারাপ। বেশি কিছু বলতে রাজি হননি অপু, শুধু বললেন কিছুই ভালো লাগছে না। এদিকে বিয়ের 8 বছর পর সাকিব অপুর ঘরে জন্ম নেয় আব্রাম। তো বন্ধুরা, কি হতে যাচ্ছে, কি হবে সাকিব পুত্র আব্রাম খান জয়ের? এই সম্পর্কিত আরো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।